আত্মত্যাগ ও বিসর্জনে মহান বার্তাকে বুকে লালন ও পবিত্র সৌদি আরবকে অনুসরণ করে প্রতি বছরের ন্যায় সমগ্র ব্রিটেনের সাথে ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের মুসলিম কমিউনিটি আনন্দঘন ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেছে। কার্ডিফের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদের ইসলামিক কালচারাল সেন্টারে সকাল 8টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন হাফিজ মাওলানা বদরুল হক। দ্বিতীয় জামাতে নামাজ আদায় করান কারি শাহ তসলিম আলী। রিভার্সাল জালালিয়া মসজিদ ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 8:30 অনুষ্ঠিত প্রথম জামাতে নামাজ পড়ান মাওলানা আসাদুল হক। দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফিজ খায়রুল আলম। কারিফ শাহজালাল মসজিদের জেনারেল সেক্রেটারি ও জালালিয়া মসজিদের সেক্রেটারি হাজি লিয়াকত আলী উভয় মসজিদের মুসলিমদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। খুতবাপূর্ব আলোচনায় ইমামগণ বলেন, ঈদ উল আজহা আত্মত্যাগের মহিমায় ভাষ্যর মূলত আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আত্মকুরবান করার চেতনা জাগ্রত করে। উভয় মসজিদের দোয়ার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। কারিফ থেকে মকিস মনসুর, বাংলা টিভি নিউজ।